অনন্যদের মধ্যে অনন্য থিম ভাবনা চিন্তা ফুটিয়ে তোলে। মণ্ডপে প্রবেশের পরেই যেন আলোকের ঝর্ণাধারা, এবছর যে মণ্ডপ সজ্জাগুলো বেস্ট হতে চলেছে তার মধ্যে কিন্তু পড়বে এই মুদিয়ালি ক্লাব। সামনে দক্ষিণ কলকাতার দিকে ঠাকুর দেখতে এসে মুদিয়ালি দেখা হবে না সেটা কি হয়। আর এই মুদিয়ালিতে প্রত্যেক বছরই চমক থাকে, এবছরও চমক রয়েছে মুদিয়ালি ক্লাবে। তবে এখন যেটা রয়েছে পেছন দিকটা পুরো মণ্ডপের সামনের দিকের অংশটা পুরোটাই ঢাকা রয়েছে বেশিরভাগ অংশটাই, তো তার মধ্যে থেকে যতটা ভেতরে কিন্তু দারুণ কাজ হয়েছে, দেখবার মতন কাজ হয়েছে। এত বৃষ্টি গেছে কিন্তু তার মধ্যেও কিন্তু কাজ কোনো রকমভাবেই বন্ধ হয়নি। আর সেই অবস্থাতে সামনের দিকে ঢাকা রয়েছে, চেষ্টা করছি আপনাদেরকে ভেতরে কোনোরকম কী কাজ হয়েছে সেটা তুলে ধরবার জন্য। ভেতরে দারুণ লাইটের কাজ আর সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত হয়েছে মুদিয়ালি ক্লাব এবছর। মণ্ডপের মুদিয়ালি ক্লাবের ভেতরে মণ্ডপের সামনের অংশটা প্লাস্টিকে ঢাকা রয়েছে, আর তারপরে মুদিয়ালি ক্লাবের মেন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে যে লুকস সেটা হচ্ছে এইটা। মুদিয়ালি ক্লাব এবছর কিন্তু 89তম বর্ষে, আর এই বছর ভাবনা চিন্তা থেকে শিল্প সবকিছু ফুটিয়ে তুলছেন এখানকার শিল্পী বিমান সাহা। আর এই মুদিয়ালি ক্লাবের এই কর্মকাণ্ড এবং তার ভাবনা চিন্তা এবং এত সুন্দর আবহ, আলোর ঝর্ণাধারা সব কিছু দেখে তাকে কিন্তু একবার কুর্নিশ অবশ্যই জানাতে হয়। প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে গেছে মুদিয়ালি ক্লাবের, আর এই আলোকের ঝর্ণাধারার এই আলোর প্রথম দৃশ্য, এই ফার্স্ট লুক কিন্তু মুদিয়ালি ক্লাবের এই চ্যানেলে আপনারা দেখতে চলেছেন। আর অবশ্যই এই মুদিয়ালি ক্লাবে কিন্তু এবছর ডোকরা শিল্পকে কোনো একভাবে তুলে ধরা হয়েছে, ছোট থেকে বড় বিভিন্ন ধরনের এখানে যে স্ট্রাকচারগুলো ইউজ করা হয়েছে তাতে প্রচুর পেতলের পাত, সঙ্গে পেতলের বালতি, ঘটি, পেতলের বিভিন্ন যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী দিয়ে কিন্তু এই ছোট ছোট থেকে বড় যে স্ট্যাচুগুলো রয়েছে সেগুলো তৈরি করা হয়েছে, এবং যেগুলো দিয়ে মণ্ডপের বাইরে থেকে ভেতর চারিদিক সাজানো রয়েছে। আর ওপরের দিকে এর যে অংশগুলো পাইপের মতন যে অংশগুলো রয়েছে যার ভেতরে আলো রয়েছে সেগুলো সবই কিন্তু পেতলের পাইপ, সেগুলোকে কেটে কেটে তারগুলোকে দিয়েই এই গোটা মণ্ডপ সজ্জাটা কিন্তু ওপরের দিকের অংশটা সাজানো হয়েছে, ঝাড়বাতি করা রয়েছে। মণ্ডপের ঢুকে ঠিক মাঝের জায়গা, এই জায়গাটাতে ঠিক এই দিকটায় আছে হচ্ছে মা, আমি দেখাচ্ছি না এখন কারণ এখন মাকে শাড়ি পরানো হয়নি, মুখ ঢাকা রয়েছে। আর ঠিক তার উল্টো দিকে সেমই আরও একটি দালানের মতন করা রয়েছে। এই জায়গাগুলো একটুখানি নিচে স্টেপ বাই স্টেপ নেমে এসছে, আর ওপরের দিকে এরকমভাবে সুন্দর একটা হাফ রাউন্ড, আর হাফ রাউন্ডের প্রত্যেকটা কিন্তু তৈরি হয়েছে পেতলের বালতি, দুটো করে পেতলের বালতি, তার উপরে মুখ তৈরি হয়েছে ওই পুতুলগুলো কিন্তু ওই পেতলের কলসিগুলোকে দিয়ে। তো এইরকমভাবে এক একটা করে পুতুল তৈরি করা হয়েছে, পাগুলো তৈরি করা হয়েছে, মোস্টলি পেতলের যে ধূপদানিগুলো রয়েছে এই পেতলের ধূপদানিগুলোকে দিয়ে হাত এবং পা তৈরি করা রয়েছে। এবং এখান থেকে দেখলে এই টোটাল এই প্রত্যেকটা পুতুলগুলোকে দিয়ে দিয়ে কিন্তু এই চালার ওপর দিয়ে সাজানো হয়েছে। মণ্ডপ জুড়ে কিন্তু প্রচুর পেতলের কাজ রয়েছে, ওপাশে যে স্ট্যাচুগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু পেতলের স্ট্যাচু, একটু ডোকরা শিল্পের যেরকম কাজ আছে সেই ডোকরা শিল্পের কাজের নিদর্শন কিন্তু এখানে দেখা রয়েছে। এগুলো যদিও ঢাকা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি, তো
এইগুলো এগুলো সবই হচ্ছে কিন্তু পেতল, পেতলের পাত দিয়ে দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। পেতলের এইগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কাজল লতা, যে আগে যে বাচ্চাদের কাজল পরানো হতো, যে কাজলটা যেটার মধ্যে থাকতো সেই দিয়ে দিয়েই কিন্তু এগুলোকে সাজিয়ে তৈরি করা হয়েছে। আর এগুলো হচ্ছে পেতলের প্রদীপ, এই সব পেতলের অংশ দিয়ে এই স্ট্যাচুগুলো যেগুলো রয়েছে এর ধারে ধারে সেগুলো কিন্তু তৈরি করেছে মুদিয়ালি ক্লাব। ওখানে অলরেডি একটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে এইগুলো, কিন্তু ওখানে একটা অলরেডি রেডি আছে। আর ওই উপরে প্রত্যেকটা পেতলে যে প্রদীপ দিয়ে দিয়ে ওই হাফ রিংটাকে সাজানো হয়েছে, এবং সেই রিংটাতে প্রদীপগুলোকে প্রত্যেকটা প্রদীপে কিন্তু একটা করে আলো বা এলইডি দিয়ে করা রয়েছে, কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছে, মনে হচ্ছে না প্রদীপ জ্বলছে। আর প্রথমে ঢুকেই পরপর তিনটে ফুল, এই ফুলে রয়েছে মায়ের মুখ, তৈরি করা রয়েছে কিন্তু পাতা দিয়ে, প্রচুর বেলপাতা, বেলপাতার দিয়ে পেতল, পেতলের ওখানে যে কাজল যেগুলো বাচ্চাদের কাজল দেওয়া হতো পরানো হতো, সেই কাজল দিয়ে কিন্তু সাজিয়ে, কাজলের ওই পেতলের যে পান পাতাগুলো ছিল সেইগুলো দিয়ে সাজিয়ে কিন্তু তৈরি করা হয়েছে মায়ের মুকুট। আর বাকি বেলপাতাগুলো কিন্তু মনে হচ্ছে পেতল দিয়ে তৈরি করা হয়েছে। আর তারপরে এই এক নম্বর ফুল, ওদিকে দুই, তিন নম্বর ফুল, লাস্টের ফুল, আর এই ফুলে রয়েছে প্রতিমা, মায়ের মুখ। আর ঠিক বাঁ দিকটা আমি দেখাচ্ছি না, কারণ বাঁ দিকে মাকে এখনো সাজানো হয়নি এখনো ঠিকভাবে, তো বাঁ দিকটা দেখাচ্ছি না মাকে। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে, এই যে ঝাড়, আর ঠিক এই রকম জায়গায় রয়েছে মা। আর এই ঝাড়টার, এই যে ঝাড়টা রয়েছে এটার মধ্যে কিন্তু আমি নতুনত্ব রয়েছে, কারণ এই ঝাড়, এই পাইপগুলোর মধ্যে কিন্তু লাইট জ্বলবে, লাইট জ্বললে ওই পাশের যে জায়গাটা দেখা যাচ্ছে প্রত্যেকটা পাইপের মধ্যে প্রত্যেকটা পাইপে লাইট রয়েছে, এবং সেই লাইট দিয়ে সাজানো রয়েছে এই মন্দির। এই যে মায়ের যে, মা যেখানটায় অধিষ্ঠিত আছে সেই যে চালাটা, সেই যে আসনটা, তারও ভাই দুদিকে কিন্তু দুটো হাতি রয়েছে, এবং হাতির পিঠের ওপর দিয়ে সুন্দর করে কিন্তু এই চালাটা করা রয়েছে। আর এই হাতি পাশে যে অংশগুলো রয়েছে এই জায়গাগুলোতে, এই অংশগুলো প্রচুর প্রদীপ দেওয়া রয়েছে, যদি এগুলো মাটির প্রদীপ ভাব করা রয়েছে, এবং তার সঙ্গে প্রদীপের শিখাগুলো কিন্তু এলইডি আলো বা টুনি দিয়ে কিন্তু করা রয়েছে। গোটা মন্দির জুড়ে কিন্তু প্রদীপটাকে একটা থিম হিসেবে ধরা হয়েছে, কারণ ওই ওপরেও কিন্তু প্রদীপের মতো প্রচুর অংশ রয়েছে, ছোট 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 যে ঝাড়গুলো রয়েছে, ওটা মেন ঝাড়, ওটা আলোটা জ্বলেনি। আর মন্দিরে কিন্তু লাইটের ছটা বা লাইটের কারুকার্য কিন্তু অসাধারণ। এই মুদিয়ালি ক্লাবে খুবই অল্প পরিসর জায়গার মধ্যে পাশ দিয়ে একটা জায়গা বার করে পুজো হয়, কিন্তু সব মিলিয়ে কিন্তু অসাধারণ। গত বছর গৌরাঙ্গ কুইলার থিম ছিল, ভাবনা চিন্তা ছিল, তবে এবছর গৌরাঙ্গ কুইলার ভাবনা চিন্তা না থাকলেও মুদিয়ালি ক্লাব কিন্তু শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ হতে পারি হয়, আর অনন্যদের মধ্যে অনন্য থিম ভাবনা চিন্তা ফুটিয়ে তোলে তা কিন্তু বোঝাই যাচ্ছে।